রাজস্থানে আলবার্ট মিউজিয়াম এখন দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। প্রতি বছরের মতো এবছরও এমনই এক চমকপ্রদ থিমের ছোঁয়া রামচন্দ্রপুর মিলন সংঘের পুজো মণ্ডপে। দক্ষিণ চব্বিশ পরগনার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম সোনারপুরের রামচন্দ্রপুর মিলন সংঘের পুজো। সোনারপুর, বারুইপুর সহ আশেপাশের বহু এলাকা থেকে প্রতি বছর প্রচুর মানুষ ভিড় জমান এই পুজো মণ্ডপে। প্রতিবছরই রামচন্দ্রপুর মিলন সংঘের পুজোয় মণ্ডপ সজ্জায় থাকে নতুনত্বের ছোঁয়া। এবারও তার ব্যতিক্রম নয়। চলতি বছরে 78তম বর্ষে আলবার্ট মিউজিয়ামের আদলেই তৈরি হচ্ছে মণ্ডপ। পাশাপাশি মণ্ডপের অন্তরসজ্জায় থাকছে দুর্গার নানা রূপ। জয়পুরের মধ্যে যে কটা উল্লেখযোগ্য স্থান আছে তার মধ্যে একটা হচ্ছে আলবার্ট মিউজিয়াম। সেই আলবার্ট মিউজিয়ামটা আমরা এবছর তুলে ধরছি। আশা করি গত 77 বছর আপনারা যেভাবে আনন্দ পেয়েছেন এবছরও সেইভাবেই আনন্দ পাবেন। ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম প্রিয় জায়গা রাজস্থানের জয়পুর, আর জয়পুর ভ্রমণের অন্যতম দ্রষ্টব্য হল এই আলবার্ট মিউজিয়াম। মিলন সংঘের পুজো মণ্ডপে বাংলা শিল্পীদের নিখুঁত হাতের কাজ দর্শনার্থীদের নজর এড়াবার নয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।